হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে, যেটা আমি কখনোই আগে ট্রাই করিনি। আজকে ফার্স্ট টাইম মিনি ব্লগ করছি, আর এটা আমার একটা নতুন ঘট যার মধ্যে আমি ডেট লিখে নিয়েছি। আর আমার স্বভাবই হলো একটা ডেট লিখে নেওয়ার, তো যেই ঘটি আনি আমি এটা ডেটটাকে লিখে নিই যে কতদিনের মধ্যে আমি ভরতে পারি। তো এটা হলো আমার একটা পুরনো ঘট, যেটাকে আমি এখন ভেঙে এটার মধ্যে ট্রান্সফার করবো টাকাগুলো। তো আমার মাথায় আসে না কী দিয়ে ভাঙবো কী দিয়ে ভাঙবো, তারপর মনে পড়লো আমার ঘরের তালা, সেই তালাটাকে দিয়ে আমি এখন ঘরটাকে ভাঙবো। আর আমার তো খুব এক্সাইটেড লাগছে, ভেতরে কত টাকা জমাতে পারলাম না পারলাম সেটা ভেঙে আমি কতক্ষণে দেখবো। তখন টুকটুক টুকটুক করে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে তারপর তোমরা দেখো কতগুলো নোট, কতগুলো ঝুড়ি ঝুড়ি টাকা বেরিয়ে আসবে। এর মধ্যে আছে আমার বড়ের টাকা, যেটা পকেট মারা টাকা, আমার মা দিয়েছে সেই টাকা, বাবা দিয়েছে সেই টাকা, সেইগুলোকে নিয়ে আর আমারও কিছু টাকা ছিল সেখান থেকে নিয়ে আমি এখন এর মধ্যে ভরছি। তো আমার খুব আনন্দ লাগছে টাকাগুলোকে দেখে। তো যাই হোক, এটা হলো আমার শখ। আর শখ আর লোভের মধ্যে অনেকে পার্থক্য বোঝে না, লোভ আলাদা শখ আলাদা। তো যাই হোক, আমি টাকাগুলোকে এখন সব ঠিকঠাক করে আবার ওর মধ্যেই ঢুকিয়ে রাখবো। আমি কিন্তু গুনিনি কটাকা আমি গুছাতে পেরেছি, তো যেরকমটা ছিল সেরকমটা নিয়েই আমি টাকাগুলোকে ওর মধ্যে ভরে দিয়েছি। আর আমার তো খুব 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 আনন্দ লাগছে ঘরটাকে আমি ভরতে পেরেছি বলে। আর এদিকে দেখো, আনন্দের চোটে আমি টাকাগুলোকে গুনেই যাচ্ছি, গুনেই যাচ্ছি, মানে গুনছি না, মানে ঠিকঠাক করে যাচ্ছি, দশ টাকাটা দশ টাকা এরকমভাবে। যাই হোক, ওই রকম করে আমার গুছানো হয়ে গেছে, আর টাকার হাওয়া একটু খেয়ে নিলাম। এদিকে মা এসে বলছে যে আমাকে পুরোনো নোটগুলো, আমি তোমাকে চকচকে নোট দেবো। তা আমি পুরোনো নোটগুলো দিয়ে দিলাম মা আমাকে চকচকে নোট দেবে বলে, আর খুচরো পয়সাগুলো এরকম ভরেছে। আমার মেয়ে তো এখানে আনন্দের ঠেলায় নাচানাচি করছে যে কতগুলো টাকা ও নিয়ে খেলবে সেগুলো তাই ভাবছে। এদিকে আরেকটা পুচকু বাচ্চাও আছে যে আমার মাথা খারাপ করে দিচ্ছে, দুজন মিলে একজন এ ধরছে একজন ওই ধরছে, একজনকে আমি বলছি এখানে আসতে, ও বলছে ওখানে যেতে। যাই হোক, এরা দুজন আমাকে পাগল করে দিচ্ছে, আমিও বলতে পারছি না কী বলবো। তারপরে আমি টাকাগুলোকে আবার দেখো নোটগুলোকে ওইভাবে ঢুকিয়ে নিচ্ছি, আর এদিকে আমার মাথা খারাপ করে দিচ্ছে, এ বলছে আমাকে দাও, ও বলছে দাও। যাই হোক, আমি তুলতে পারছিলাম না, এটা ওকে বলছি হেল্প কর হেল্প কর, ও আমাকে তুলে দিল। আর এখানে ব্লগটা শেষ হলো।